বন্ধুরা, বলা হয়ে থাকে যে অপরাধের সাজা যে ব্যক্তি পায় ঠিক ততটাই অপরাধের সাজা পাওয়া উচিত যে ব্যক্তি ওই অপরাধী ব্যক্তিদের সাহায্য করে। বর্তমান সময়ে এরকম টাইপের স্টেটমেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দিয়ে দিয়েছে। ওনার বলার বক্তব্য এটাই ছিল যে কোনো ব্যক্তি যদি জঙ্গি হামাসকে সাহায্য করতে গিয়ে ধরা পড়ে, যে সাজা জঙ্গি হামাসের জন্য রাখা হয়েছে তো ঠিক তেমনই সাজা আমরা জঙ্গিদের সাহায্যকারী ব্যক্তিদের দেওয়া হবে। বন্ধুরা, এটা তো আপনারাও জানেন, ইসরায়েল মডেলটাই সম্পূর্ণ আলাদা। ইসরায়েল তার শত্রুদের খিলাফ সর্বদা জিরো টলারেন্স নীতিকে অ্যাপ্লাই করে। কোনো ক্ষমা নেই আর না কোনো দয়া। পাপ করেছেন তো তার সাজা পেতেই হবে। আর এই ব্যাপারটা যদি এখন আমরা ভারতে দেখি, তাহলে এই ব্যাপারটা আমাদের দেশদ্রোহীদের ক্ষেত্রে একদমই হয় না। যদিও পাক জিহাদিদের ছাড়া তো হয় না, কিন্তু এই সমস্ত পাক জিহাদিদের সাহায্য করা ব্যক্তিদের ক্ষেত্রে এতটা কড়া স্টেপকে ওঠানো হয় না। কিন্তু হয়তো যেটা এখন দেখতে পাওয়া যাচ্ছে, হয়তো এখন এটাকে দেখে কাশ্মীরে বসে থাকা পাক প্রেমিয়ার পাক জিহাদিগুলো তাদের সাহায্য করা বন্ধ করবে। আসলে বন্ধুরা, রিসেন্ট এনআইএর তরফ থেকে ঘাঁটিতে গুপ্ত অভিযানকে চালানো হয়েছে যেন সেখানকার দেশদ্রোহীদের হাতে নাতে ধরা যায়। এই অভিযানটি শ্রীনগরে চালানো হয়েছে আর সেখানেই কম করে চারজন এমন লোককে ধরেছে যারা প্রকাশ্যে পাকিদের সাহায্য করত। এমনকি এরা এমন কোনো বেকার লোকও ছিল না যে তারা দু চার পয়সার জন্য এই সমস্ত কাজে যুক্ত ছিল, বরং ভালো মায়না ও বেতন জবের সঙ্গে সরকারি কাজের সাথে যুক্ত ছিল। বন্ধুরা, আপনার এই আর্টিকেলটিকে দেখুন স্ক্রিনে, তাহলে আপনাদের ক্লিয়ার ধারণা চলে আসবে যে কেন আমি এই কথাগুলো বলছি। আসলে বন্ধুরা, হিন্দুস্তান রিপোর্টে কথা অনুসারে ডক্টর, টিচার আর কনস্টেবলের মতো হাই প্রোফাইল ব্যক্তি যুক্ত ছিল এটিতে, যারা কাশ্মীরে পাক জিহাদিদের সাহায্য করতে গিয়ে ধরা পড়েছে। বন্ধুরা, এরা পাকিস্তানের সাথে হামদর্দি রাখা এই সমস্ত জঙ্গি ব্যক্তিগুলো, তাদের উপর ভারত বড় কারবাই করতে গিয়ে তাদের পদ থেকে সরিয়ে বরখাস্ত করে দিয়েছে। তো বন্ধুরা, এটাতে কি এদের এতটা সাজা হওয়া উচিত? আমার তো মনে হয় একদমই না। কাশ্মীরে প্রকাশ্যে রাস্তায় এদের এনে ভরা বাজার এদেরকে গুলি করে মারা উচিত। ইন্টেলিজেন্স প্রথম থেকে এদের ওপর নজর রাখছিল আর তাদের উপর বেস করে এনআইএ তাদের কর্মরত স্থান থেকে টেনে হিসড়ে বের করে নিয়ে আসে থানায়। আপনাদের জানার জন্য বলে দিই, শ্রীনগরের হাসপাতালে সহায়ক প্রফেসর নিসার হাসান, কনস্টেবল আব্দুল মাজিদ, উচ্চশিক্ষা বিভাগের ল্যাবরেটরি ওয়ার্কার আব্দুল সালাম আর তার টিচার ফারুক আহমেদের মতন ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তি যুক্ত ছিল, মানে চারজন ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী জঙ্গি। তারা ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 11 অনুসারে তাদের পদ থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আর গত এক বছর ভারত সরকার কম করে 100 বেশি এমন কর্মচারীকে সাসপেন্ড করেছে যারা পাকিস্তানিদের জন্য ইন্টেলিজেন্স থেকে শুরু করে অস্ত্র এমনকি তাদের সাপোর্টের কাজ করত। বন্ধুরা, এবার আপনারাই বলুন, এই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিদের শুধু কি সাসপেন্ডই যথেষ্ট? কেননা আজ নয় তো কাল এরা তো আবার জেল থেকে বাইরে চলে আসবে, আর এসেই তো আবার এই টাইপেরই কাজ করবে বা পাকিস্তানের সরাসরি আইএসআইয়ের সাথে যুক্ত হবে। তাই এদের জেলে না ভরে প্রকাশ্যে মাঝখানে বাজারের মাঝে দাঁড় করে সবাইকে দেখে গুলি করে মারা উচিত, যেন পরবর্তী টাইমে এরকম কাজ কেউ না করার সাহস পায়। তো পুরো ব্যাপারটার উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।